হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগসের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। এটা হচ্ছে কৌশল, আর আমি ছোটবেলা থেকে এই নাম শুনে শুনে বড় হয়েছি বলেই আমি এটাকে কৌশল বললাম। কোন অঞ্চলে কী নামে ডাকে আমি আসলে জানি না। আমি আসলে কৌশল খেতে চেয়েছিলাম, এই জন্য আমার আব্বু এত এত কৌশল নিয়ে এসেছে। জানি না এত কৌশল খেতে পারবো কি না। এখানে দুই ধরনের কৌশল আছে, একটা হচ্ছে দেশীয় কৌশল আর একটা হচ্ছে বোম্বাই কৌশল। বোম্বাই কৌশল খেতেই আমার ভালো লাগে, কারণ এর খোসা ছাড়ানো অনেক সহজ, আর দেশি কৌশলের খোসা ছাড়ানো একটু বেশি কঠিন, আমার ভয় করে খেতে। তো এই ছিল কৌশলের সাবজেক্ট, আর দুপুরে আজকে কী কী রান্না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এটা হচ্ছে বেগুন ভর্তা করা হবে। আমি আপুকে বলেছিলাম আমি বেগুন ভর্তা খাবো, এই জন্য আপু বেগুন ভর্তা করে দিয়েছিল। দুই ধরনের মরিচ দিয়ে বেগুন ভর্তা করা হয়েছে, কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে। লবণের সাথে শুকনো মরিচটা খুব ভালো মতো মাখানো হয়েছে। মাখানো হয়ে গেলেই এর সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজটাও খুব ভালো মতো মাখাতে হবে। বেগুনটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, সমস্ত উপকরণ খুব ভালো মতো হাতের সাথে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে, এখন বেগুনের সাথে পেঁয়াজ, কাঁচা মরিচ আর শুকনো মরিচটাও একসাথে মাখিয়ে নিতে হবে। এভাবে বেগুন ভর্তা করলে আমার খুব ভালো লাগে খেতে। অনেকজন বেগুন পুড়িয়েও ভর্তা করে, তবে পোড়া বেগুন ভর্তা খেতে আমার ভালো লাগে না। আমার স্মেলটা কেমন জানি লাগে, আমার আসলে সিদ্ধ করা বেগুন ভর্তা খেতেই বেশি ভালো লাগে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই বেগুন ভর্তা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, চাপড়ির সাথে খেতে পারেন, চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন। এটা কিন্তু অনেক মজাদার একটা রেসিপি, অনেক মজাদার বেগুন ভর্তা। এই পর্যায়ে দিয়ে দিতে হবে খাঁটি সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশিই দিতে হবে, তাহলে কিন্তু খাওয়ার সময় একটা ঝাঁঝালো ঝাঁঝালো ভাব আসে। তো বেগুন ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, নুন ঝাল তেল সবই ঠিক আছে। তো এটা হচ্ছে জলপাইয়ের টক ডাল, জলপাই দিয়ে ডাল রান্না করা হয়েছে। এটা আমার একটা পছন্দের রেসিপি, এই ডালটা আমার খুবই ভালো লাগে খেতে, টকটক লাগে, অনেক বেশি মজা লাগে খেতে। তো দুপুরে তো দেখতেই পেলেন বেগুন ভর্তা করা হয়েছে, জলপাই দিয়ে টক ডাল রান্না করা হয়েছে, এদিক থেকে একটু পেঁপে ভাজিও করা হয়েছিল, আর সাথে ছিল চিংড়ি মাছ। এই ছিল দুপুরের খাবার দাবার, বেগুন ভর্তা, টক ডাল, পেঁপে ভাজি আর ছিল চিংড়ি মাছ। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেল এবং পেজে চোখ রাখবেন, আমাদের চ্যানেলের নাম ঋতুস ব্লগস এবং পেজের নাম ঋতুস ব্লগস। নতুন আরেকটি চ্যানেল আছে ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং, সেটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।